মালদহ জেলা পরিষদ দখল করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস ও বাম শিবিরের ১৬ জন জেলা পরিষদ সদস্য। তার মধ্যে জেলা পরিষদের সভাধিপতিও রয়েছেন। জেলা পরিষদের মোট আসন ৩৮, ম্যাজিক ফিগার ২০। কিন্তু কয়েকদিন আগে বাম সদস্য দীপালী বিশ্বাস পদত্যাগ করেন। সেক্ষেত্রে কার্যকরী আসন সংখ্যা কমে হয় ৩৭, ম্যাজিক ফিগার ১৯। তৃণমূলের সদস্য সংখ্যা ছিল ৬। ১৬ জন বাম ও কংগ্রেস সদস্য দল বদল করায় তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হল ২২। বামেরা কমে হল ৬, কংগ্রেস কমে হল ১০। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। কমলিকা, মালদায় বিধানসভা ভোটে বিপর্যয়ের পর এবার বিরোধী শিবির ভাঙিয়ে জেলা পরিষদ গঠন করলো তৃণমূল কংগ্রেস, এবং খাস বরকত সাহেবের খাস তালুক এই মালদা, সেখানে কংগ্রেসের কাছে এটা কত বড় ধাক্কা এবং সিপিএম সংগঠনই বা কতটা ধাক্কা খেলো? দেখো, এটা কংগ্রেসের কাছে ভীষণ বড় ধাক্কা, যেরকম তুমি বলছিলে এটা বরকত সাহেবের খাস তালুক, এবং মালদা এবং মুর্শিদাবাদ কংগ্রেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কংগ্রেসেরই ঘর। সেখান থেকে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনের আগেই এই দুই জেলা কিন্তু টার্গেট ছিল তৃণমূল কংগ্রেসের, এবং শুধুমাত্র এই দুই জেলা নয়, উত্তরবঙ্গে, উত্তরবঙ্গই কিন্তু তৃণমূলের টার্গেট ছিল। কারণ উত্তরবঙ্গেই সেভাবে যেভাবে দক্ষিণবঙ্গে তৃণমূল কংগ্রেসের জোর আছে, সেভাবে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের জোর ছিল না। সেখান থেকে দাঁড়িয়ে বিধানসভায় আমরা দেখেছি মুর্শিদাবাদে ভালো ফল করলেও মালদাতে কিন্তু তারা শূন্য ছিল, এবং সেখান থেকেই তাদের স্ট্র্যাটেজি হয় যে ভোট ভোট যখন শেষ হয়ে গেছে তখন তারা কিন্তু এই ভাঙানোর রাজনীতিতে নেমে পড়েন। এবং আমরা দেখেছি মুর্শিদাবাদেও ৪টে জেলা পরিষদ এদিক তৃণমূল কংগ্রেসে, ৪টে পুরসভা তৃণমূল কংগ্রেসে যোগদান করে, এবং জেলা পরিষদ মুর্শিদাবাদে প্রায় দখল করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। সেখান থেকে দাঁড়িয়ে মালদায় এক লাফে জেলা পরিষদ দখল করে নেওয়া তৃণমূল কংগ্রেসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কংগ্রেসের জন্য খুব বড় ধাক্কা, এবং আরো বড় ধাক্কা এই কারণে, কারণ ৮ জন বাম ফ্রন্টের থেকে বেরিয়ে এসে ৮ জন বাম সদস্য তারা কিন্তু বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেসকে যোগদান করেছে। যেখানে আমরা দেখেছি মুর্শিদাবাদে অধীর চৌধুরী জোটে যারা রয়েছেন, অর্থাৎ বাম ফ্রন্ট এবং কংগ্রেস, এই দুই পক্ষকে কিন্তু একসঙ্গে বসে যাতে তারা না যায় মুর্শিদাবাদে, এই থিওরি যেই অ্যাপ্লাই করার চেষ্টা তিনি করেছেন, মালদায় কিন্তু বাম ফ্রন্টই বেশি ঘর ভাঙলো। ধন্যবাদ কমলিকা। আমরা শুনে নেব মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী এই বিষয়ে কি বলছেন। আমাদের সাথে মালদা জেলা পরিষদের যিনি সভাধিপতি, অর্থাৎ সভাধিপতি মহিলা সরলা মুর্মু সমেত আমাদের ২১ জন সদস্য, এর মধ্যে দুজন সদস্য আছে যারা দলের পক্ষ থেকে আমাদের জেলা পরিষদকে সমর্থন করছে, তারা এখানে উপস্থিত হয়েছে। সুতরাং সরকারিভাবে বলা যেতে পারে যে আজ থেকে মালদা জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস পরিচালিত জেলা পরিষদ। লেফট ফ্রন্টের পক্ষ থেকে আমরা পেয়েছি এখানে মোট ৮ জন আছেন, তার বাইরেও আমাদেরকে দুজন সমর্থন করছেন সমাজবাদী পার্টির, তারা এখানে উপস্থিত আছেন। কংগ্রেসের পক্ষ থেকে আমি বলেছি ৫ জন সদস্য আমাদের সঙ্গে এসেছেন, সরলা মুর্মু সহ তারা এখানে আছেন, এবং আমাদের তৃণমূলের প্রতীকে জেতা ৬ জন মেম্বার এখানে উপস্থিত আছেন। এই মুহূর্তে সরলা মুর্মু সহ ২১ জন মেম্বার এখানে আছেন, আর দুর্গেশ সরকার রাস্তায় আছেন। অর্থাৎ আমাদের যে ম্যাজিক ফিগার ১৯, তার বাইরে আমরা গেলাম ২২, এবং এই সংখ্যা আগামী দিনে বাড়বে, এটা দায়িত্ব নিয়ে আমি বলতে পারি।